হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের একটি ভয়ানক কিবোর্ডের সাথে পরিচিত করিয়ে দিব, যে কিবোর্ড দ্বারা আপনার পরিচিত লোক আপনার ক্ষতি করতে পারে, অর্থাৎ আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড অথবা আইডি সেগুলো ওই কিবোর্ড দ্বারা হ্যাক হয়ে যেতে পারে। তো আপনার সতর্কের জন্য হলেও এটি জেনে রাখা ভালো এই কিবোর্ডটি সম্পর্কে। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের কিবোর্ডটি হচ্ছে এটি। তো এই কিবোর্ড দ্বারা আপনার বিভিন্ন পাসওয়ার্ড কিভাবে হ্যাক হবে এটা আমি আপনাদের বলবো। এই কিবোর্ডটি দ্বারা আপনি কোনো কিছু টাইপ করলে সেই টাইপের ওয়ার্ডগুলো সেভ হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি কোথাও কিছু লেখেন অথবা কোথাও কোনো পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস প্রবেশ করান সেটিও সেখানে সেভ হয়ে থাকবে। কেউ যদি আপনার ফোনে ফেসবুক চালাতে চায়, তাহলে আপনি যদি কিবোর্ডটি এনেবল করে তার কাছে দেন, তাহলে সে যদি লগ ইন করে লগ ইন পাসওয়ার্ডও সেখানে সেভ হয়ে থাকবে। কিভাবে সেটি হবে আপনাদের বলছি। এটা আমি কিবোর্ডটি সিলেক্ট করে নিছি। ফার্স্টে সিলেক্ট করা হয়ে গেলে এখন দেখুন, আমি যদি কোথাও কিছু লেখি, তো আমি লেখার জন্য আমি জাস্ট একটি নোট প্যাড চলে যাচ্ছি আমার। তো নোট প্যাড যে এখানে দেখুন, আমার কিবোর্ডটা হচ্ছে এমন ইন্টারফেসের, এটা মনে হচ্ছে না যে ভয়ানক কোনো কিবোর্ড যার মাধ্যমে আইডি হ্যাক করতে পারে, একটি সিম্পল কিবোর্ডের মতো। এখানে যদি আপনি কিছু লেখেন, ধরেন লেখছি, তো আমার চ্যানেলের নামটি লিখলাম শান্ত 365। তো আমি এটি লিখলাম। এখন আপনি যদি কোথাও কোনো ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড লেখেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো কাউন্ট হয়ে থাকবে। তো এখন আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখুন এখানে একটি ফাইল তৈরি হয়ে গেছে, কাস্টম কিবোর্ড। তো এইটি ওপেন করলে দেখুন এখানে একটি টেক্সট আকারে একটি ফাইল তৈরি হয়ে গেছে। এখানে দেখুন আমি এখানে লিখছিলাম শান্ত, তারপরে 365, তো এটি লিখছিলাম। তো এইভাবে আপনার পাসওয়ার্ডও হ্যাক হয়ে যেতে পারে, তো আপনার সাবধান থাকবেন। এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।